একজন কমেন্টস করেছেন, ভাইয়া আমি চাকরি করব নাকি ব্যবসা করব ঠিক বুঝে উঠতে পারছি না, আমি এই বিষয়টা নিয়ে একটু ডিপ্রেশনে আছি, প্লিজ 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 আমার প্রশ্নের উত্তরটি দিবেন, আমি আপনার প্রশ্নের উত্তর আশায় থাকলাম। দেখুন, আপনি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল অপিনিয়ন, এটা আপনাকেই ডিসাইড করে নিতে হবে। কিন্তু আপনি যদি আমার কাছে জানতে চান, আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আপনি বিজনেস করতে পারেন, আপনি ব্যবসার দিকে যান। এবার অনেকেই বলবেন, ভাইয়া চাকরি ছেড়ে কেন ব্যবসার দিকে যেতে বলছেন? দেখুন, ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন এবং ব্যবসায় একটা নিজস্বতা ব্যাপার আছে যেটা চাকরিতে নেই, এবং আপনি ব্যবসাতে আপনার নিজের সমতো আপনি নিজের ভিত তৈরি করে নিতে পারবেন। এবার অনেকে বলবেন যে, ভাইয়া আমার টাকা নেই, আমি ব্যবসা কিভাবে করব, আমার আইডিয়া নেই। ব্যবসাতে আপনার দুটো জিনিস থাকতে হবে, এক আপনার আইডিয়া এবং দুই আপনার অর্থ। আপনার অর্থ আছে কিন্তু আপনার আইডিয়া নেই, তাহলে আপনি সেই অর্থ কোথায় ব্যয় করবেন? এবং আপনার আইডিয়া আছে কিন্তু আপনার অর্থ নেই, তাহলে আপনি কোথায় সেই আইডিয়া ব্যয় করবেন? সেজন্য যারা এখনও শুরু করতে চাচ্ছেন কোনো কিছু, আপনারা ব্যবসা শুরু করতে পারেন, এটা অনেক ভালো একটা উদ্যোগ। নিজস্ব গতিতে কিছু করেন। ই কমার্স ব্যবসা করে এখন মানুষ অনেক বেশি স্বাবলম্বী হচ্ছে, ভিডিও মেকিং করে অনেক বেশি মানুষ স্বাবলম্বী হচ্ছে। এটা আপনাকে ডিসাইড করে নিতে হবে যে আপনি কোন পথে যাবেন, আপনি কি করবেন। এই যে ভাইয়াটা প্রশ্ন করেছেন, ভাই আমি ব্যবসা করবো নাকি চাকরি করব, ব্যবসার দিকে যাওয়া উচিত। আমার ওপিনিয়ন হচ্ছে ব্যবসা করুন। দেখুন, যতদিন পর্যন্ত আপনি চাকরির পিছনে ছুটবেন, ততদিন পর্যন্ত আপনার ওই চাকরির পিছনে ছুটতে হবে, আপনার চাকরি করতে হবে। যখন থেকে আপনি নিজে কিছু শুরু করবেন, তখন দেখবেন আপনি স্বাবলম্বী হচ্ছেন, দেখবেন আপনি স্টেবল হচ্ছেন, দেখবেন আপনি ভালো কিছু করছেন। সবসময় যে চাকরির পিছনে ছুটতে হবে এমন না, সবসময় আমাদের স্কেল যে সোজা যাবে আপনার বেতনটা, এটা কিন্তু না। বেতন যে 26 তারিখও আসতে পারে, 20 তারিখও আসতে পারে, এটা কিন্তু কেউ জানে না। আপনি যে 20 জন মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারেন, এটা কিন্তু মানুষ জানে না। মানুষ সবসময় আপনাকে ওই মোটিভেটটাই করবে, আপনি চাকরি করুন, চাকরি ছাড়া কোনো কিছু নেই। আমাদের সমাজে চাকরি ছাড়া কিছুই বোঝে না, আপনি চাকরি করুন। চাকরি করে বৃদ্ধ বয়সে কী করবেন? আপনার যে পেনশনটা পাবেন সেটা আপনার পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেন। আপনার ভবিষ্যৎ কী, আপনি কীভাবে যাবেন? আপনি বৃদ্ধাশ্রমে চলে যাবেন। নেচার অফ লাইফ, বাস্তবতা থেকে বলছি, সেজন্য বলছি ব্যবসা করুন। আপনি চাকরি করতে পারেন, এটা আপনার পার্সোনাল অপিনিয়ন। আমার অপিনিয়ন হচ্ছে আপনি ব্যবসা করুন। হতে পারে আপনি কমার্স ব্যবসা করছেন, হতে পারে আপনি ফ্রিল্যান্সার করছেন, আপনি কোনো একটা কিছু করছেন, আপনি নিজ উদ্যোগে করছেন, নিজে করছেন। দেখুন, এই পৃথিবীতে সহজে কিন্তু কোনো কিছুই আসে না। আমরা ঈগলকে মনে করি না, ঈগল সবসময় মেঘের উপরে থাকে, তার কিন্তু কষ্ট কম না। ঈগলের যখন নখ বড় হয়ে যায়, তখন সে কোনো কিছু করতে পারে না, তখন নিজেই তার নখ ভেঙে ফেলে, সেই কষ্ট সহ্য করে। দেন যখন তার আবার নতুন নখ গজায়, তখন সে আবার মেঘের রাজা হয়ে যায়। তো সব কিছুতেই কষ্ট আছে। এবার একবার চিন্তা করেন, ঈগল মেঘের রাজা হওয়ার পরে সে কি খাবার কি সহজে পায়? তার পানির ভিতরে ডুব দিয়ে নিশানা ঠিক করে তখন তার সে খাবারটা নিয়ে আসতে হয়। হ্যাঁ, এই পৃথিবীতে যত প্রাণী আছে তার ভিতরে মানুষ হচ্ছে সবসময় খাবারের চিন্তা করে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। পৃথিবীর 1000 মাখলুকাত তারা কিন্তু করে না, কিন্তু কেউ কিন্তু অভুক্ত থাকে না। আপনি অভুক্ত থাকবেন না, আপনিও কিছু একটা করবেন, কিন্তু হালাল পথটা বেছে নেওয়া উচিত, হালাল কিছু করা উচিত। আপনার যে মেধা আছে সেই মেধাটা খাটান, সেই মেধাটা খাটিয়ে আপনি কোনো কিছু একটা করুন। সবসময় যে আপনার চাকরির পিছনে ছুটতে হবে এমন না। এখন কিন্তু মানুষ অনেক স্বাবলম্বী হয়েছে, এখন মানুষ অনেক বুঝতে শিখেছে। সেজন্য এই কমেন্টসটা আমার কাছে ম্যাচিউর কমেন্টস মনে হয়েছে, এই জন্য আমি এটা নিয়ে ভিডিও করলাম। পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, এবং পৃথিবীতে কোনো কাজই সহজ নয়, এটা বলতে হবে, এটা জানতে হবে। তারপর আপনি কাজ করুন, দেখবেন আপনি সফলতা আসবে। প্রথমেই যে আপনি সফলতা পাবেন এমন কিন্তু নয়, আপনার পরিবারের মানুষ আপনাকে সবসময় যে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে এমন কিন্তু নয়, আপনার পরিবারের মানুষ আপনাকে ডিমোটিভেটেড করতে পারে। তারপরও আপনাকে স্ট্রং থাকতে হবে। জীবনে সফল হতে গেলে না, স্ট্রং থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ব্রেন সবসময় অ্যাক্টিভ রাখুন, যতক্ষণ পর্যন্ত পারুন আপনি দৌড়ান। যদি আপনি হাঁপিয়ে যান তাহলে হাঁটুন, যদি আপনি আরও হাঁপিয়ে যান তারপর আস্তে আস্তে হাঁটুন, তবুও হাঁটা বন্ধ করবেন না। জীবনে কিছু একটা করতে হবে। যারা আজকে বিজনেস করে, যারা ব্যবসা করে, তারা কিন্তু অনেক কিছু করতে পারে, লাইফটা লিড করতে পারে, কিন্তু আপনি চাকরি করে ও একটা স্টেবল বেতন নিয়ে কী করতে পারবেন? আপনি প্রথমেই যে অনেক বড় একটা পদে যেতে পারবেন এমন কিন্তু না। আল্লাহ আপনার বড় পদ দিক আমি দোয়া করি, কিন্তু প্রথমেই তো আপনার স্টার্টিং স্যালারি আসবে, স্টার্টিং একটা জব আসবে, তখন আপনি কী করবেন? সেজন্য সবাই জবের পিছনে না ছুটে কিছু কিছু মানুষ অন্য পথে নেওয়া উচিত, অন্য পথ বেছে নেওয়া উচিত। অন্য পথ বেছে নিন। সবসময় যে জবের পিছনে ছুটতে হবে, আমার জব লাগবে,
এমন কিছু না। আপনি একটা রেস্টুরেন্ট দিতে পারেন, আপনি একটা ভালো পদ তৈরি করতে পারেন, এটা আমার পার্সোনাল অপিনিয়ন থেকে আমি বললাম। আপনি একটা ভালো রেস্টুরেন্ট দিতে পারেন, আপনি একটা শপ দিতে পারেন, আপনি ই কমার্স ব্যবসা করতে পারেন। আপনার আইডিয়াটা কী এটা আগে ডিসাইড করে নিতে হবে। আপনি দেখবেন সফলতা পাচ্ছেন, তবে একটু চেষ্টা করতে হবে, আপনার ধৈর্য ধরতে হবে। হঠাৎ করে তো আপনি কোনো কিছু পাবেন না, বৃহৎ কিছু পাবেন না। বৃহৎ কিছু পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এখন থেকে। চেষ্টা করতে 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 একটা সময় পরে সফল হতে পারবেন। এখন এই যে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর সিঁড়ি আপনার অতিক্রম করতে হবে, তারপর আপনি সফলতার উপরে উঠতে পারবেন। আপনি একটা কথা চিন্তা করেন, আপনি যখন জব করবেন, কত বছর পড়ালেখা করেছেন? 22 বছর। তো 22 বছর তো আপনি স্ট্রাগল করে আসা লাগছে আপনার একটা চাকরি করার জন্য। তো এখন হঠাৎ করে আপনি সফলতা পাচ্ছেন, আপনার এই পড়াশোনা করার পরেও আরও স্ট্রাগল করতে হবে চাকরি পাওয়ার জন্য। সেজন্য আমি বলবো সবসময় চাকরির পিছনে না ছুটে নিজে কিছু করার চেষ্টা করুন, ব্যবসা করার চেষ্টা করুন, বা কোনো কিছু নিজে একটা করার চেষ্টা করেন। তাহলে দেখবেন আপনি তো ভালো একটা কর্মস্থানে যাচ্ছেন, আপনার পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবেন। আপনি আপনি নিজেই নিজের বস এবং অনেকের বস হয়ে উঠতে পারবেন। সেজন্য আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আপনি বিজনেস করতে পারেন এবং চাকরিও করতে পারেন, এটা আপনার পার্সোনাল অপিনিয়ন। আমার অপিনিয়ন হচ্ছে আপনি জব করেন বা নতুন কিছু একটা করার চেষ্টা করেন। আপনি সৃজনশীল হন, আপনি যদি সৃজনশীল হন তাহলে অনেক মানুষ অনেক কিছু দেখতে পারবে, আপনার পরবর্তী প্রজন্ম আরও সৃজনশীল হবে। সেজন্য নতুন কিছু করার চেষ্টা করেন। আজকের কমেন্টসটি অনেক বেশি ম্যাচিউর ছিল তাই আমি ভিডিও নিয়ে আসলাম। পরবর্তীতে আপনিও কমেন্টস করতে পারেন, আপনার কমেন্টসটি যদি ম্যাচিউর কমেন্টস হয়ে থাকে তাহলে আপনার কমেন্টসের উত্তর নিয়ে আসব। আপনার সমস্যা সমাধান করার দায়িত্ব আমার, কমেন্টস করুন। যে কমেন্টসটা ভালো হবে, ম্যাচিউর হবে, সেই কমেন্টসের উত্তর নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।